আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন পরিবারের সবাইকে নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে বেশ ভালো আছি। সকাল সকাল ভিডিওটা স্টার্ট করেছি, আর সকালে ভিডিও স্টার্ট করা মানেই তো আমার এই ফুলের সৌন্দর্য দিয়ে ভিডিও স্টার্ট করা। আল্লাহর কি অপরূপ সৌন্দর্য সৃষ্টি করেছে, দেখুন কত সুন্দর ফুল। কালারগুলো দেখলে কিন্তু প্রাণটা একদম ভরে যায়। আর সকালবেলা তো ঘুমের থেকে উঠে যদি এরকম ফুল বারান্দায় ফুটতে দেখা যায়, তাহলে কিন্তু মন অনেক ফ্রেশ হয়ে যায়, আর সারাটা দিন কিন্তু খুব আনন্দ হয়। আর যখন বিকেলের আবার বন্ধ হয়ে যায়, তখন মনটা কিন্তু খারাপ হয়ে যায়। তো বারান্দা থেকে চলে আসলাম কিচেনে। আমি আজকে একটু সবজি রান্না করব, কারণ রুটি বানাবো, রুটি আর কিছু পরোটা বানাবো। আর এখানে সবজিগুলো কেটে ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন আমি সবজিটা বসিয়ে দিব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে দিলাম। এটা দিয়েই আজকে সবজিটা ভাজি করব, আর কোনো কিছু দিব না। আর একটু শুধু প্রয়োজন মতো লবণটা দিয়ে দিব, আর কোনো হলুদ বা কোনো মশলা দিব না, কারণ এই সবজিটা আমার ছেলেও খাবে। তো ওর জন্য রুটি করব, আর আমাদের জন্য পরোটা করব। যেহেতু আমার ছেলে খাবে, তাই বাড়তি কোনো মশলা এর ভিতরে আমি ইউজ করব না। আর এভাবে রান্না করে খেয়ে দেখবেন, এভাবেও কিন্তু খুব মজা হয়। আর রুটির জন্য এই যে আমি পানি বসিয়ে দিয়েছি। আর সবজি তরকারিতে যত কম মশলা হয়, তত কিন্তু সবজির অরিজিনাল যে টেস্ট ওটা কিন্তু থাকে। তাই কম মশলা শরীরের জন্য ভালো, আর খেতেও কিন্তু একেবারে খারাপ লাগে না। এই যে আমার সবজিটা সুন্দরভাবে হয়ে গেছে, আর খেতে খুব মজা হয়েছিল। আর হলুদে আমার মনে হয় খাবারের টেস্টটা একটু কমিয়ে দেয়, জাস্ট এটা দেখার সৌন্দর্য এই। আর এখানে আমি রুটিগুলো ভেজে নিচ্ছি, আমার ছেলের জন্য রুটি ভাজা হয়ে গেলে আমি পরোটা ভেজে নিব। যে আমার রুটিগুলো ভাজা হয়ে গেছে, এটা আমার ছেলের প্লেট, আমি ভাজি আর রুটি দিয়ে দিয়েছি। আর আমাদের পরোটাও ভাজা হয়ে গেছে, এটা আমার প্লেট। এখানে আমি পাতলা পাতলা তিনটা পরোটা নিয়েছি আর ভাজি নিয়েছি। আর এরপরে আমার মেয়ের প্লেট, ও ঘুমের থেকে উঠলে ওকে আমি দিয়ে দিব। এটা হচ্ছে আমার মেয়ের জন্য আমি রেডি করেছি। এখানে আমি চেষ্টা করেছি সব কিছু দেওয়ার, এবং এখান থেকে যতটুকু পরিমাণ সব কিছু অল্প অল্প করে খাওয়াবো, পুরোটা খেতে পারবে না। তো খাওয়া দাওয়া শেষ করে একটা জরুরি কাজে বসে পড়েছি, এটা হচ্ছে ঝাড়ু। ঝাড়ুটা ব্যবহারের যোগ্য করছি, কারণ ফুল ঝাড়ু তো সবাই জানেন, কিনে আনার পরে চার পাঁচ দিন ঘরে আর উল্টা নোংরা করে, এটা দিয়ে পরিষ্কারের বদলে আরও বেশি ময়লা হয়ে যায়। তো আনার সঙ্গে সঙ্গে আমি চিরুনি দিয়ে ভালোভাবে আস্তে আস্তে ময়লাগুলো পরিষ্কার করে তারপরে এটা ব্যবহার করি। আর এই ট্রিপসটা এখন সবাই জানে, সবাই এটা জানা, তো আমি দেখালাম আর কি, আমি এভাবেই রেডি করি ঝাড়ুটা। আর ঝাড়ুটা রেডি করে ঘর ঝাড়ু দিয়ে দিয়েছি। আর এখানে আমি দুপুরে রান্নার জন্য কচুরলতি বের করে নিয়েছি। তো কচুরলতিটা আমার কুটে বেছে পরিষ্কার করা হয়ে গেছে, এখন আমি কচুরলতিটা বসিয়ে দিচ্ছি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, দিয়ে প্রথমে আমি লতিটা একটু লবণ আর একটু হলুদ দিয়ে আগে ভেজে নেব তেলে। একটু ভিন্ন রকমভাবে আমি লতিটা রান্না করছি, এভাবে অনেকে রান্না করে খান, আর যারা খান না তারা এভাবে একটু রান্না করে দেখবেন, খুব টেস্ট হয়। আমি এর আগে একদিন খেয়েছি, তো ভালো লেগেছে, এর জন্য এখন আমি এভাবেই রান্না করি। একটু সময় লাগে বেশি, কিন্তু টেস্ট কিন্তু অনেক বেশি। আর এখানে আমি মেইন রান্নাটা করার জন্য এখানে চিংড়ি মাছ আর পেঁয়াজ আর কাঁচামরিচ সামান্দিস্তে আমি একটু থেতলে নিয়েছি। একটু চিংড়ি মাছটা থেতলে নিলে কিন্তু, কাঁচামরিচটা চিংড়ি মাছটা থেতলে নিলে টেস্ট লাগে বেশি। আর এখানে আমি রসুন বাটা দিয়ে দিয়েছি, শুকনো মরিচ বাটা দিয়ে দিলাম, আর জিরা বাটা দিয়ে দিব, আর একটু হলুদ দিব, আর সামান্য লবণ দিব। যেহেতু আমার কচুরলতি ভাজার সময় আমি লবণ দিয়েছি, এজন্য আমাকে বুঝে লবণটা দিতে হবে। তো সব কিছু দিয়ে আমি ভালোভাবে কষাবো, কষিয়ে তারপরে আমি লতিটা দিয়ে দিব। লতিটা দিয়ে আর একটু সময় কষিয়ে তারপরে আমি পানিটা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব।
এই যে আমি ঝোলে পানিটা দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে আমি আধা ঘন্টা রান্না করব পানিটা শুকানো পর্যন্ত। আর অন্য চুলায় আমি ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি। প্রথমে আমি একটু মরিচ আর হলুদ আর লবণ দিয়ে মাছগুলো একদম কড়া ভেজে নেব। ভেজে তারপরে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এটাকে ভুনা করে নেব। এটাতেও আর কোনো মশলা দেবো না, আর একটু শুধু আমি জিরা বাটা দেবো। এই যে আমার ইলিশ মাছ ভোনাটা হয়ে গেছে, খুব মজা হয়েছে ইলিশ মাছ ভোনা। আর আমার কচুর লতিটাও হয়ে গেছে, ওটাও একেবারে আমি শুকনো শুকনো করে ফেলেছি। তো চলে আসলাম আমার সেই অনেক কাঙ্ক্ষিত জিনিস, আমি অনেক পরিশ্রম করেছি কালকে সারাটা দিন এটার পিছনে। তো এটা হচ্ছে আমার সেই তোষকের কাপড়টা যেটা দিয়ে আমি চেয়ারের কাভার তৈরি করে ফেলেছি। কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর এটা হচ্ছে আমার খুব প্রয়োজন ছিল, তো শুধু শুধু অনেক টাকা দিয়ে আমি আর এটা কিনলাম না। আর রাফ ইউজ যেহেতু করবো, এটা আমার ম্যাচিং হয়ে গেল। আর এখানে একটু ফ্রেন্স ফ্রাই বাচ্চাদের জন্য করেছি, কপালটা খারাপ পড়ে গেছে। তো এটা খেয়ে খেয়ে খেতে খেতে আমি ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আগামীকাল আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো। আসসালামু আলাইকুম।